জানিস জয়ী, এবার ভাবছি নিমাইকে একবার ওই পিতৃপুরুষের ভিটিতে পাঠাবো শ্রীহট্টে। হ্যাঁ রে, এতেমকে ডাক, এখনই ডাক। প্রাসাদের অন্দরমহলের খবর সে বাইরে কেন দিল সে কৈফিয়তটা অন্তত জেনে নি। আশরাফি, অমর ভট্ট এখনো আসেননি? আচ্ছা এতেম, শ্রীধর ঠাকুর নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ নবগ্রাম থেকে গৌড়ে এসেছেন, তাকে যদি খুঁজে এনে দিতে পারো ভালো বকশিশ দেব। আপনার কাজের জন্য বকশিশ? একই কথা বলছেন বেগম সাহেবা। কিন্তু বেগম সাহেবা, আমি ভাবছি এত বড় শহরে শুধু নাম শুনে একটা বুড়োকে খুঁজে বের করা কেন এতেম? কাজটা কি খুব কঠিন হবে? সেই বৃদ্ধকে তো তুমি চেনো। আমি ওই নামে কোনো বেঈমান, ইবলিশ, আল্লাহর নামে মিথ্যে বলতে তোর জিভ এতটুকু আটকালো না? সেদিন যারা পাহারায় ছিল ডাকি তাদের, তারপর একটা গরম সাঁড়াশি দিয়ে তোর জিভখানাকে আমি টেনে ছেড়ে আনি? সুলতান ঠিকই বলেছিলেন, বাড়ি বেগম প্রাসাদের অন্দরমহলের কাজে কোনো হাবশিকে রেখো না, কিন্তু তোর বাল বাচ্চার কথা ভেবে আমি সেটা করতে পারিনি। এখন দেখছি সুলতান হোসেন শাহ ঠিকই বলেছিলেন, মুন্নি বেগমকে প্রাসাদের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিস তুই। আমার নুসরাতের মাথা খাওয়ার জন্য একটা বুড়ির তাবায়েফকে লড়িয়ে দিয়েছিস সুবুদ্ধি রায়ের কথায়। দোজখের কুত্তা, তুই এখনো আমাকে চিনিস নি? মাফ চাইছি বাড়ি বেগম, এবারের মতো একদিনের মধ্যে, ঠিক একদিনের মধ্যে শ্রীধর ঠাকুর আর তার মেয়েকে আমার কাছে যদি নিয়ে আসতে পারিস, তোর সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। নয়তো নয়তো তোর মেয়েকে আমি বহমনির হাটে বেচে দেব। না বেগম সাহেবা, না, আমি আপনার নিমক খেয়েছি, দরকার হলে আমাকে আপনি বাঘের মুখে ঠেলে দিন, কিন্তু আমার মেয়ে বাসকে কে? খোদা, কিন্তু তোর মতো একটা শকুনকে তো বাঘেও ছোঁবে না রে এতেন। চলে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, চলে যা। বেগম সাহেবা, অমর ভট্ট এসেছেন। আপনি অমর ভট্ট? বোধ করি এই মহলে আপনি প্রথম এলেন। বেগম সাহেবা, আমি গরিব ব্রাহ্মণের ছেলে, এত সম্পদ কোনোদিন আমি চোখেই দেখিনি। আপনি বুদ্ধিমান, বিচক্ষণ, হোসেনের নজর পড়েছে আপনার ওপর, সম্পদ বাড়াতে বোধ করি আপনারও বেশি দেরি লাগবে না, যদি না
যদি না কি বললেন না তো যদি না উচ্চাকাঙ্ক্ষা আপনার জীবনে লোভ হয়ে ওঠে আচ্ছা ভট্ট আপনি বিবাহ করেছেন আগে না বেগম সাহেবা আমি উপার্জন করি না সংসার পালন করব কিভাবে আপনার এক ভাইয়ের চাকরির জন্য আপনি সুলতানাতে খেদমত করেছেন ক ভাই আপনার আমরা তিন ভাই আমার এই ভাই সন্তোষ খুব ভালো ছেলে আমার বড় ছেলে নুসরাত শাহজাদা নুসরাত আলাপ হয়েছে ওর সঙ্গে আগে না বেগম সাহেবা তবে দুদিন প্রত্যুষে ওকে আমি কুস্তির আখড়ায় দেখেছি ওই পহলওয়ানদের মাঝখানে তবে সরাসরি কোনো আলাপ হয়নি বড় ভালো ছেলে বয়সে কম কিন্তু হোসেনের সব গুণই ওর ভেতর আছে আর স্বভাবটা আমার মতন খুব ঠান্ডা হিন্দু শাস্ত্র আর সংস্কৃত শেখাতে চাই ওকে সুলতানের খুব ইচ্ছে এ দায়িত্ব যদি আপনি নেন বেগম সাহেবা আমাকে যদি অভয় দেন তাহলে আমি একটা প্রশ্ন করি সৈয়দ বংশী ও আলাউদ্দিন হোসেন শাহ খলিফার বংশধর তার পুত্র হয়ে সংস্কৃত এবং হিন্দু শাস্ত্র শেখার কি প্রয়োজন হিন্দু প্রজারা শাস্ত্র মেনেই চলেন আর শাস্ত্র জানতে গেলে সংস্কৃত জানাটা জরুরি আমি বোধ করি আমার ভাই সন্তোষ এ কাজে আরো বেশি উপযোগী বেশ তবে তাকে রাজধানীতে আসতে লিখে দিন সুলতানি ঘোড়া গাড়ি করে ওকে মোরগা থেকে নিয়ে আসুক কেমন নিমাই তোমার বয়স বাড়ছে অথচ চঞ্চলতা কমছে না এই হয়তো তুমি দরিদ্রের বাড়ি গিয়ে তার দারিদ্রের অংশ নিলে পরক্ষণেই গেলে তন্তুবায়ের বাড়ি কাপড়ের দাম করতে ফের গেলে গন্ধবণিকের বাড়ি আচ্ছা নিমাই একটুও কি থিতু হতে নেই মামা এদের সুখ দুঃখের ভাগিদার না হতে পারলে নিজের সুখ দুঃখটা যে অনেক বড় হয়ে ওঠে বেশ তা বলে তুমি তাদের গৃহে গিয়ে প্রাপ্য বলে দ্রব্যাদি দাবি করবে ওরা যে আমায় ভালোবাসে মামা আমিও যে ওদের ভালোবাসি ও খুড়ো এত হন্তদন্ত হয়ে চললে কোথায় এসো না দুটো গপ্প করি অবিনাশ জজমানের বাড়িতে নিস্তারিণী পুজো আছে তাই একটু আরে পালাচ্ছ কোথায় ও খুড়ো ও খুড়ো এই বুঝি তোমার ভালোবাসা নিমাই ওরা তোমায় ভালোবাসে না ভয় করে আচ্ছা নিমাই কথা হচ্ছিল তোমার সঙ্গে আমার এর মধ্যে খুড়োকে আবার হঠাৎ দেখে হনস্থা করার কি দরকার ছিল বলতো হনস্থা কোথায় করলাম মামা আমি তো খুড়োকে ডেকেছিলাম দুটো গপ্প করার জন্য তোমার গপ্প মানে তো সব পণ্ডিতি তর্ক আচ্ছা নিমাই এসব তর্ক করে কি পাওয়া আমায় বলবে প্রতিপক্ষকে হারিয়ে আনন্দ পাই আর নিজেকে যাচাই করে নেবার সুযোগটা পাই বুঝেছি তার মানে নিজের অন্ধত্ব ঘুচিয়ে প্রতিপক্ষের গাত্রদাহের কারণ হয়ে ওঠো এই তো নিজের অন্ধত্ব না ঘুচলে অন্যের অন্ধত্ব কি করে ঘুচাবো নিজ আনন্দ না পেলে অন্যদের কি করে আনন্দ দেব তা অবশ্যই ঠিক দেখো নিমাই তুমি যখন তর্ক করো প্রতিবাদ করো আমারও তখন মাঝে মাঝে মনে হয় তোমার মনে ভক্তি লেশ মাত্র নেই এমনকি আমারও মাঝে মাঝে মনে সংশয় জাগে যে তুমি সত্যি সত্যি বেদাচার্য জগন্নাথ মিশ্রের পুত্র তো আচ্ছা মামা কোন কথাটা ঠিক বলতো আমার পিতা প্রচুর জ্ঞান অর্জন করে পুরন্দর মিশ্র উপাধি অর্জন করেছিলেন আমিও বিদ্যাসাগর উপাধি অর্জন করেছি কিন্তু একথা ঠিক যে শ্রী বিষ্ণুর পাদপদ্ম ধ্যান করে আমার দিনের সূচনা হয় না তাহলে সত্যি করে বলতো জ্ঞান বড় না ভক্তি বড় এই রে তুমি কি এবার আমার সাথে তর্ক জুড়তে বসবে নাকি যদি বলি তাই আচ্ছা মামা বলতো ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে না মানুষ ঈশ্বরকে সৃষ্টি করেছে বুঝলে না তো আমি বলতে চাইছি ঈশ্বরের জন্য মানুষ না মানুষের জন্য ঈশ্বর দেখো নিমাই প্রেম ভক্তি
সব ঈশ্বরের সৃষ্টি। সে ভক্তি তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। যবন ম্লেচ্ছ ব্রাহ্মণ অব্রাহ্মণ পাপী তাপী সকলের মধ্যে আছে। কেউ সে ভক্তি বুঝতে পারে, কেউ পারে না। কখন যে কি সে মন লাগে বাপু, আজ অব্দি তা বুঝে উঠতে পারলাম না। আজ বোধহয় ঘরে বসে গান বানতে সাজ জেগেছে। সর্বরী, কার সঙ্গে কথা বলছো গো? কার সাথে আবার? নিজের সাথে। নিজের সাথে কথা বলতেও তো একটা লোকের দরকার হয়। আজ মনটা বড় ভালো সর্বরী। ঘাটে কাউকে মনে ধরেছে বুঝি? দেখো, পৃথিবীতে অনেক কিছু ধরার বোধ হয় একটা জিনিসই আছে। পথে নিশ্চয় নিমাইয়ের সঙ্গে দেখা। ঠিক তাই গো। জানো সর্বরী, আমরা বলি বটে তার্কিক নিমাই, অহংকারী নিমাই, কিন্তু এর মধ্যে নিমাইয়ের একদম অন্য একটা রূপ আছে গো। আমার খালি মনে হয় ও বোধ হয় আমাদের সকলের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। দেখো সর্বরী, আমি তো কখনোই বর্ণভেদকে প্রশ্রয় দিইনি, কখনোই বর্ণভেদ দ্বিজচণ্ডাল ভেদ আমায় বিচলিত করেনি, কিন্তু তবু আজকে নিমাইয়ের কাছে আমার ভিতর থেকে এমন একটা কথা উঠে এলো, সে বড় আশ্চর্য কথা। কোন কথা? সর্বরী, সমাজটা তো এখন কঠিন নীতির নিয়মে, নীতির নাগপাশে আষ্টে পিষ্টে বাধা। বর্ণভেদ, ব্রাহ্মণদের মধ্যে বিরোধ, জবনদের অত্যাচার, এসবের মধ্যে আমাদের মুক্তির কি উপায় সর্বরী? মুক্তি? যার ভাবনা তিনি ভাববেন, আমি আর এসব নিয়ে মাথা ঘামাই না। কথাটা বড় স্বার্থপরের মতো হলো না সর্বরী? স্বার্থপর? হ্যাঁ, তা বোধ করি একটু হয়েছে। দেখো না, যতদিন লোকনাথ আমাদের মধ্যে ছিল, আমাদের সবটুকু ঘিরে ওই তো ছিল, তবু সে শোকটুকু ঈশ্বরের সইল না। আজ আজ কি নিয়ে বাঁচি বলতো? আমি সামান্য মেয়ে মানুষ, আমার মাথায় তো সমাজের এত বড় ভাবনা আসে না। বড় জোর কি হবে, বিরোধে শেষ হয়ে যাব। তবু যে কটা দিন বেঁচে আছি, শুধু শুধু গোবিন্দের জন্যই আছি। আর বাঁচার আনন্দটুকু, তার মধ্যে তুমিও আছো। আমার আমার গৌরও আছে। আজ আমরা প্রাত্যহিক নিয়মের বাইরে পড়াশোনা করব, তোমরা রাজি আছো তো? হ্যাঁ। আচ্ছা, পণ্ডিত বিজয়গুপ্তের পদ্মাপুরাণ রচনা হবার আগে আরও একজন কবি মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন, তার নাম তোমরা বলতে পারো? আমি জানি আচার্য দেব, কানা হরিদত্ত। তুমি কি করে জানলে? আপনি বলেছেন আচার্য দেব। আমি কি করে জানলাম? অনেক কিছু পুঁথি পড়েও জানা যায় না, যেমন পুঁথি লেখার আগে কাহিনী, কবি পরিচয়, এসব লোকের মুখে মুখে ফেরে, তেমনি লেখা হয়ে যাবার পরেও ফেরে। এমনি করেই লেখা হয়েছিল রামায়ণ, মহাভারত, ভাগবত। যাই হোক, আমরা যে কথা বলছিলাম, কানাহরি দত্তের ঋণ কিন্তু প্রথমে স্বীকার করেছিলেন কবি বিজয়গুপ্ত। মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম, প্রথমে রচিল গীত কানা হরিদত্ত। হরিদত্তের যত গীত লুপ্ত হইল কালে, জোড়া গাথা নাহি কিছু ভাবে মরে ছলে। আচার্য দেব, আপনি বিজয়গুপ্তের পুঁথিটি দেখেছেন? না। মনসাতলায় মেয়েদের মুখে মঙ্গলাচরণের সময় এই ছত্রগুলি গাইতে শুনেছি। নিমাই, তুমি কতক্ষণ মুকুন্দ দাদা? এই তো কিছুক্ষণ তোমার পড়ানো শুনছিলাম। দেখো নিমাই, এমনি করে তো কত পুঁথি লুপ্ত হয়ে যাচ্ছে। আমি শুনেছি তোমার পিতা সংস্কৃত মহাভারতের আদিপর্বের অনুলিখন করেছিলেন।
দেখো, কৃত্তিবাসী রামায়ণের কোনো সংখ্যা হয়তো অদ্বৈত আচার্যের কাছে থাকলেও থাকতে পারে, কিন্তু তুমি তোমার পিতার অনুলিখনটি যত্ন করে রেখেছো তো? হ্যাঁ মুকুন্দদাদা, ওই অনুলিখনটি মা যত্ন করে তুলে রেখেছেন। তবু তুমি যখন আমায় বললে, আমি নিশ্চয়ই বাড়ি থেকে একবার দেখব। বিন্দু, এই মধ্য রাতে কাউকে কিছু না জানিয়ে তুই কোথায় যাচ্ছিস মা? মরতে মরতে যাচ্ছিলি কেন রে মা? হ্যাঁ, এই সুন্দর পৃথিবীতে থেকে তুই মরতে যাচ্ছিলি কেন? বাঁচতে যে ইচ্ছা হয় না। কিন্তু তোর প্রাণ যে তুই গোবিন্দে সমর্পণ করেছিস, সে তো আর তোর নিজের নয়, তাহলে তুই তাকে শেষ করবি কোন অধিকারে? সবকিছু অনিষ্ট, সব অমঙ্গলের জন্য যে আমিই দায়ী। না মা, না, সব মঙ্গল অমঙ্গলের দায়িত্ব তার, তার অঙ্গুলি হেলনেই সব কিছু ঘটে যায় মা। কিন্তু কিন্তু তোর আজ হঠাৎ কি হলো? নতুন করে কেউ কিছু বলেছে বুঝি মা? ওরা যে সবাই বলছে। মেয়েটাকে নিয়ে ভেতরে এসো, বাইরে যে হিম পড়ছে, ও সবে জ্বর থেকে উঠেছে। আমাকে বল মা, আমাকে বল, কে তোকে কি বলেছে বল মা? জেঠা, আমি সব শুনেছি। নিমাইয়ের মাসির চিকিৎসা বন্ধ হওয়ার জন্য আমি দায়ী। ওরা যে সবাই আমাকে দুষছে। তোকে দুষছে? হা কৃষ্ণ, কেন, কি করেছিস তুই? আমার বর বিধর্মী, আমি মানি আর না মানি, আমার ইহকাল পরকাল সব গেছে, আমি পতিত। তাই তাই আমার সঙ্গে যারা উঠা বসা করবে তাদের সবকিছু বন্ধ। নিমায় মাসির চিকিৎসা দিয়ে সেটা শুরু। হ্যাঁ ঠাকুর, এসব কি? হ্যাঁ রে, তোকে কে কি বলেছে? কাল সকালে ঘাটে নাইতে গেলাম, আমাকে দেখে সবাই ঘাট ফাঁকা করে চলে গেল, গাল দিচ্ছিল, বলছিল কুলোটা। তখন আমার মনে হচ্ছিল আমি যেন নষ্ট হয়ে গেছি। হা গোবিন্দ, কই কই তখন তো আমার গোবিন্দ এলো না আমাকে বাঁচাতে। কি আচার্য দেব, এসব আমি কি শুনছি? সারা জীবনে এত ঘা খেয়ে মেয়েটা দুদণ্ড জুড়াতে এসেছে আমাদের এখানে, তাতেও লোকের এত কথা, আর এসব শুনেও আপনি চুপ করে আছেন কেন? আপনার রক্ত কি জুড়িয়ে চন্দন হয়ে গেছে? না, ভৈরব আর যাদব কিছু রটনা করছিল তা আমিও শুনেছি। ম্লেচ্ছ কাপড়ের নকশা আঁকছে বলে খেউড়ো করেছিল কেউ কেউ, কিন্তু কিন্তু আজকের অভিযোগটি একেবারে লক্ষণ শ্রেণী রীতিতে করা। কিন্তু কি করবে, এই তো আমাদের ধর্মের সংস্কার, স্বামীর ধর্ম স্ত্রীর ধর্ম। গান্ধারী কি মেনে নিয়েছিল ধৃতরাষ্ট্রের ধর্ম? আপনি না সত্য দ্রষ্টা, এক্ষেত্রে তো নির্বিকার হলে চলবে না বাউল। বাউল, হঠাৎ
আজ এতদিন পরে তুমি আমায় বাউল বলে কেন ডাকলে জানো কি? শৈব আর শাক্তদের প্রতিরোধ করতে হবে, আর সে আন্দোলনের নেতৃত্ব দেবে নিমাই। ধর্মের নামে ব্যভিচার, পাপ, এ কথা পণ্ডিত দেববর্মা মানেন নিশ্চয়ই। যে পাপে সমাজটা ভরে রয়েছে, আপনাকে অস্বীকার করে পণ্ডিত দেববর্মা নিজের বিশ্বাসের ধর্ম দিয়ে সমাজটাকে বেঁধে রাখতে পারবেন তো?